হেই গাইস, আগা আবার স্বাগতম সবাইকে এবং আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেশের বাইরে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এসেছি এখানে আমার শাহজাহান নানা ভাইয়ের বিল্ডিং, নতুন বিল্ডিং দেখতে, এবং মামার সাফায়েত মামার মুরগির ফার্ম দেখতে। সো ফার্মটা খুব সুন্দর, এখানে অনেক সাদা সব খাবার মুরগি, খুব সুন্দর, অনেক বড় ফার্ম, সবগুলা বেবি। ওখানে খামারটাও খুব সুন্দর, খুব 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 সুন্দর। বাহ, চারদিকে খোলামেলা। নামের বিল্ডিং এই থাইটা কি খোলা? তাহলে একটু ভিতর দিয়ে আমি দেখাতে পারি। বাবা খুল, এখান দিয়েও লাগানো, তাহলে একটু ভিতর দিয়ে আপনাদেরকে সবকিছু দেখাতে পারতাম। বন্ধ বন্ধ বন্ধ, অনেক বড় ফার্ম, সুন্দর হয়েছে। আর এই জায়গা দিয়েও আছে, কিন্তু কোথা দিয়ে দরজায় তো দেখতে পাচ্ছি না রে ভাই। ওদিকে তালা ফালা লাগানো। গাইস, এখন এখানে এটা মুক্তিযোদ্ধা যাদের বাংলাদেশ মুক্তিযোদ্ধা বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের এখানে একটা ঝলক, এবং সর্বপ্রথমে নানা ভাইয়ের নাম লেখা। একটু উপরে তুলে দেখাও। সো আই যে নাম আলী আহমদ, পিতার নাম মৃত এস এম আহ জলিল, গ্রাম পূর্ব বুরজের হাট্টি, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা। এবং এখানে আমি, আর এখানে সাইফা আসা দাঁড়াইল, আর ওই জায়গায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাসাইল ইউনিয়ন কমান্ড, সিরাজদি খান, মুন্সিগঞ্জ, স্থাপিত 2015। বাহ, নানা ভাই, ওই যে আলী আহমেদ একদম ফার্স্টে, খুব সুন্দর। গাইস, আমরা এখন শুধু ছবির সাথেই আজকে আমাদের এই ব্লগটা শেষ করছি। সো গুড বাই। নতুন নতুন দেশের বাড়ির ব্লগ পেতে বা আমাদের নতুনের ব্লগ পেতে আমাদের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সরি, আমাদের ভিডিওকে আপনারা লাইক লাইক অ্যান্ড শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, মাঝে মাঝে ভুল হয়ে যায়। আর দাদা বইলে ফেলি। সো গুড বাই।